দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে শোকে ভাসছে ইরান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের শোক। কিছু পণ্যের অযৌক্তিক দামে বিরক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাজার নজরদারি কঠোর করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ। বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য বিবেচনায় শুধু ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বিতীয় ধাপে ভোট চলছে দেশের 157 উপজেলায়, শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। দরিদ্রদের অনাহারে রেখে ক্ষমতাসীনরা নিজেরা স্বর্গে থাকবেন তা হবে না, হুঁশিয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল দলটির নেতাকর্মীদের। নিপুণের রিটে চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা। গাজায় যুদ্ধাপরাধের উস্কানি পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, হামাসের প্রধান নির্বাহী হানিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আবেদন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু আজ, কঠোর অনুশীলনে ব্যস্ত সাকিব রিয়াদ।